মানববাবুর যে সঙ্গীত শিক্ষা এবং রেয়াজ, ওরকম গাইয়ে বাঙালিদের মধ্যে যারা সুগম সঙ্গীতে এসেছিলেন বেশ কমই ছিল। মানববাবুর রজলগীতি বিশেষ করে একটু রাগাশ্রয়ী গানগুলো আমার খুব ভালো লাগে। মনে হয় কেন ভালো লাগে, যে গান যখন কোনো আর্টিস্ট গান, গানের মধ্যে যে স্পেশাল জিনিসগুলো থাকে সেগুলো বিশেষ করে যখন আমি ভাবি যে আমি যদি ওটা গাইতাম ওটা যেভাবে উনি করছেন করতে পারতাম, যখন হেরে যায় না তখন আরো বেশি ভালো লাগে। জিনিস ওনার রেয়াজ হয়তো আমার থেকে বেটার ছিল, আর ওনার গাইবার যে ধারা, গাইবার যে স্টাইল সেটা বোধহয় আমার থেকে বেটার, সেই জন্য উনি বেটার পারছেন আমার থেকে। খুব ক্লাসিক্যাল, ক্লাসিক্যালি বেসড গান করতে ভালোবাসতেন এবং গানের সুর করতেও ভালোবাসতেন, এবং ওনার গান ক্লাসিক্যালি বেসডই হতো বেশিরভাগ গান। ক্লাসিক্যাল বেসিসে গান করে সে গানকে পপুলার করা খুব শক্ত, তাতে একটা কিরম রেস্ট্রিক্টেড ইয়ে হয়ে যায় যে যাতে যারা ক্লাসিক্যাল পছন্দ করেন, যারা ওই রকম সুরের বৈচিত্র্য একটা পেয়ে এবং ওই যে কমপ্লিকেটেড অ্যাফেয়ার থাকে না সেগুলো পছন্দ করেন বেশি, সেরকম লোকে হয়তো ভালোবাসবে, কিন্তু সেগুলোকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া সকলের কাজ নয়, সকলের কাজ সকলে করতে পারে না। এবং মানববাবু টু সাম এক্সটেন্ট আমি বলবো উনি সাকসেসফুল হয়েছিলেন, ওনার ওই যে ক্লাসিসিজমের মধ্যে দিয়ে যেটা লোকে খুব শীঘ্রই অ্যাকসেপ্ট করেন সেরকম সুর করতে আরম্ভ করেছিলেন।